जाने किस देना करो। हेलो एंड वेलकम लेडीज एंड जेंटलमैन टू द 10th एपिसोड ऑफ द शो आज जाने की जितना करो। देर आर लॉट ऑफ पीपल इन द वर्ल्ड हु हैव टैलेंट विद देम एंड दे लाइक टू शेयर इट विद द वर्ल्ड बट देर आर फ्यू हु लाइक टू शेयर टैलेंट्स ऑफ अदर पीपल विद एवरीवन एंड आवर टुडेज गेस्ट इज समवन विद दैट क्वालिटी। शी विथ हर अदर फ्रेंड्स क्रिएटेड दिस ग्रुप दिस फेसबुक ग्रुप विच एक्चुअली हेल्प्स अ लॉट ऑफ young talented people, I mean talented artists like singers, dancers. So ladies and gentlemen, let us please welcome Miss Tamanna Zareen. Hello, hello. Apnake, thank you so much amader show ta ashar jonno. Thank you so much for inviting me. Acha to first of all jante chaichi je ei erokom crucial time e apni ebong apnar family ki obosthay achen. Acha হ্যাঁ, একটু তো সমস্যা হচ্ছেই, তো সবকিছু যেহেতু নর্মাল নেই এত এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে, তো বাসায় আছি, ভালোই আছি, ফ্যামিলির সাথে ভালো বেশি টাইম কাটাতে পারছি, এটা হচ্ছে একটা পজিটিভ জিনিস। আর একটু সমস্যা হচ্ছে কারণ বাসায় এত লেজার টাইম কাটাচ্ছি তো একটা বোর্ডম চলে আসে, কিন্তু একদিকে আবার ভালো, ফ্যামিলির সাথে আমি বেশি টাইম কাটাতে পারছি, এই তো সবকিছু চলছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তাহলে কি কোশ্চেনস গুলো স্টার্ট করবো? Yeah, sure. আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন ছিল যে আপনি তো আই থিঙ্ক প্রফেশনালি কি গান শিখেছেন না শিখেননি, কিংবা কেন এত বেশি গান আপলোড করেন না, এটা স্টোরিটা কি একটু আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি একদমই হচ্ছে প্রফেশনালি গান শিখা হয়নি, একেবারেই না। ছোট কাল থেকে হচ্ছে আমি আমার ফুপি আমার বাবা তাদের মুখে গান শুনতাম, তাদের কণ্ঠ আমার খুব ভালো লাগতো, তারা খুব মোটামুটি ভালো গান গায়, তো আমাকে সবসময় আমি তাদের গান শুনে শুনে বড় হয়েছি। লাইক আমি যখন ছোটকালে আমি যখন ঘুমাতাম তো আমার ফুপি আমাকে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে ঘুম পাড়াতো, তো ওই যে আমি একটা জিনিস সব সময় শুনতাম, তো ওখান থেকে আমার মেইনলি হচ্ছে মানে গানের প্রতি যে ইচ্ছাটা, গানটা যে আমার ভালো লাগে ওই জিনিসটা আসে, তো তারপর থেকে এই কি বলে নিজে নিজে যে গান গাওয়া, একা একা গান শোনা, আমি প্রচন্ড গান শুনতাম ছোট থেকে, তো এই তো তখন থেকেই জার্নিটা স্টার্ট হয়েছে। তো কোন একটা রবীন্দ্রসঙ্গীতের দুই এক লাইন কি আমাদের একটু শোনানো যাবে, জি কিংবা ছোটবেলার কোনো মেমোরিয়েবল কোনো গান? আচ্ছা, আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই, ঠিক আছে, ওকে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা ময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আস। ঠিক আছে, এতটুকুই গাইলাম, খুবই সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। আসলে ফার্স্ট অফ অল তো সেকেন্ড কোশ্চেনটা থেকে যাব। জি, আচ্ছা, তো কোনটা আপনি তো বেসিক্যালি আপনারা পেজ আই থিঙ্ক গ্রুপটার দিকে একটু পরে যাচ্ছি, বাট যেহেতু আপনারা গান গাওয়া মানে খুব গান শোনা এবং গান গাওয়া দুইটাই পছন্দ, তো আসলে কি টাইপের গান শুনতে ভালো লাগে? আমি বেসিক্যালি সব ধরনের গানই শোনা হয়, সব ধরনের গানই পছন্দ করি, যেটা যখন ভালো লাগে, ইংলিশ ক্লাসিক্যাল হিন্দি তামিল সব ধরনের গানই মোটামুটি শোনা হয় বা পছন্দ করি আর গাওয়ার চেষ্টাও করি, এই তো যখন যেটা ভালো লাগে, কোনো স্পেসিফিক নেই যে এটা খুব ভালো লাগে, আমি সব ধরনের গানই শোনা। আর আপনারা যেই গ্রুপটা আপনারা ওপেন করলেন বাংলাদেশ গট ট্যালেন্ট, হ্যাঁ, এটার আইডিয়াটা কোথা থেকে আসলো, এবং সব আপনারা অ্যাডমিন প্যানেল যারা আপনারা কি ফ্রেন্ডস না কি, এটার একটু যদি বলতেন।
আচ্ছা, তো আমরা করোনাতে হচ্ছে যখন প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক দিন, প্রায় অনেক দিন আটকা ছিলাম, তো তখন হচ্ছে গিয়ে ওই কি বলে আমার বন্ধু আর কি, আসান তোমাল এবং পুনয় হক ভাইয়া, এই দুজন হচ্ছে আমাদের বিডিগর ট্যালেন্টের ক্রিয়েটর। তো ওনারাই, ওনাদের মাথায় আসে জিনিসটা যে আমরা এরকম বোর সময় কাটাচ্ছি, তো কিছু একটা করা যাক, সময়টাকে কাজে লাগানো যায়। তো আমরা এমনিতে আমাদের জাস্ট এটা জাস্ট খোলা হয়েছিল কেন, আমাদের বোর্ডম কাটানোর জন্য, যে করার মতো কিছু ছিল না, একটা ছোট একটা গ্রুপ হলো এরকম আর কি চিন্তা ছিল। তো তখন ওটা ভেবেই ওদের খোলা। তো তারপরে হচ্ছে গিয়ে তোমার যেহেতু আমার ফ্রেন্ড, তো তখন আমাকে বলা হয় যে আমরা এরকম এরকম একটা ট্যালেন্ট গ্রুপ খুলছি, তুই তাহলে আমাদের সাথে থাক। আমি বললাম ঠিক আছে, ওয়াই নট। তো তারপর থেকেই হচ্ছে এখন তো আমরা তো ভাবিও নাই যে গ্রুপটা এত বড় হয়ে যাবে। যখন আমি জয়েন করেছিলাম তখন মেবি 100 বা 70 এরকম মেম্বার ছিল, তা এখন এটা 1 লাখ প্লাস। তো এটা আমরা আসলে ভাবিও নি যে এত দূর পর্যন্ত আর কি, এত দূরে চলে আসবো গ্রুপটাকে নিয়ে। তো এই তো, তো যেরকমটা আপনি বললেন যে আসলে এখন প্রায় অনেক ফলোয়ার্স কিংবা গ্রুপ মেম্বার্স, তো এত বড় একটা প্ল্যাটফর্ম আসলে ক্রিয়েট হয়ে গিয়েছে বিডি গট ট্যালেন্টের দ্বারা, তো কোনো মেম্বারের কি কোনো এরকম কোনো রিভিউ কিংবা কোনো তাদের ফিলিংস এক্সপ্রেস করেছে, এরকম কোনো মেমোরি শেয়ার করতে পারবেন মানে আমার কন্টেন্টে আপনাদের গ্রুপটার জন্য? সামথিং লাইক দ্যাট, যে আচ্ছা খুব খুশি তারা যে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো এক্সপ্রিয়েন্স। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এরকম হচ্ছে গিয়ে আমাদের শুধু একজন না, অনেকই আছে। লাইক আমরা এখন একটা লাইক বিডিগর ট্যালেন্ট, আমরা হচ্ছে একটা শুধু অ্যাডমিন প্যানেল না, আমরা অ্যাডমিন প্যানেল প্লাস মেম্বার, আমরা সবাই একটা ফ্যামিলি। তো এরকম অনেক 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 মানুষ আছে যারা হচ্ছে বিডিগর ট্যালেন্ট খুব বেশি পছন্দ করছে। কারণ হয়েছে কি, আমরা হচ্ছে গিয়ে মানে এই এইখানে আসার পর আমি যেটা দেখলাম যে মানুষ অনেক ইতস্তত বোধ করে নিজের ট্যালেন্টকে মানুষের সামনে দেওয়ার জন্য, তুলে ধরার জন্য। তো আমি দেখলাম যে আমরা আর কি, আমরা দেখলাম যে এই গ্রুপটাতে আসার পর মানুষ মানুষের ভয় কাটিয়ে, ইভেন আমিও কিন্তু খুব বেশি একটা ভিডিও দিতাম না, সত্যি কথা বলতে যেটা আমি নিজেও খুব বেশি, আমি আমার ফেসবুক প্রোফাইলে গান টুকটাক দিতাম, নিজের ভিডিও খুব কম থাকতো। হ্যাঁ, তো তো আমার আমি নিজেই আমার মনে হয় যে আমি গ্রুপের মাধ্যমে আমার আমার আর কি এই জিনিসটা কেটেছে, ভয়টা। যে এরকম আমার মতো অনেক মানুষই আছে যারা এই গ্রুপটাতে ওই টুকটাক টুকটাক দিতে দিতে, তো এখন তারা আর কি অনেক ভয়টা তাদের ভালো কেটেছে, আমি যেটা এখন সবাই যেটা শেয়ার করে আমাদের সাথে। তো এরকম অনেক মেম্বার আছে আমাদের যারা আমাদের খুব পছন্দ করছে, আমাদের কাজকে পছন্দ করছে, আমাদের গ্রুপটাকে পছন্দ করছে। তো আমাদের উই আর ভেরি অনার্ড। জি, আর আপনার, আচ্ছা এখন যদি একটা আপনার নিজের গানগুলোর কথা বলি আরেকবার, একটু যে আপনার আপলোডস গুলোর মধ্যে ফেসবুকের কোন গানটা আপনার খুবই ফেভারিট ছিল কিংবা আপনি মনে করেন এটা সামহাও কানেক্টস উইথ ইউ? আচ্ছা, একটা গান ছিল রাহাত ফাতে আলি খানের, ওই আফরিন আফরিন, আপনি শুনেছেন হয়তো। ওই গানটা মানে আমি খালি গলায় গিয়েছিলাম, গিয়ে গিয়ে আর আমার ইয়েতে দেওয়া, বিডিগো ট্যালেন্টেই দেওয়া ছিল। তো আমি ওই গানটার জন্য আমার মনে পড়ে এখনো পর্যন্ত গা ওইটার জন্য বেস্ট রিভিউস পেয়েছি, আর আমার নিজের কাছেও মনে হয় আমার খুব ফেভারিট একটা গান। তো ওটা আমার খুব ভালো লাগে, ওটা পছন্দের একটা গান আমার। একটু কি আমাদেরকে শোনানো যাবে? আচ্ছা, আমি ফিমেল ভার্সটা গেয়েছিলাম, তো আমি ওটাই শোনাই। জি জি প্লিজ। জি, জানে কেসি বাঁধি তুনে আখিও কে ডো, মন মে রাখি চা চলায়া তেরিও, তেরি চেহরে কে সুভা জুলফো কে শাম, মেরা সব কুছ হ্যায় পিয়া আপসে তেরে নাম, নজরো নে তেরি ছুয়া কিউ হ্যায় ইয়ে জাদু, হোনে লগি হু মে হাসি, আফরি 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 আফরি।
ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, খুব সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ। আসলে। আপনি, আমি কিন্তু আপনার মানে অ্যাডমিন প্যানেলে কে আছে ওরকম কিছু দেখিনি, আমি আপনার গানগুলোই শুনেছিলাম, এবং অ্যাকচুয়ালি আমি সেখান থেকে অ্যাজ এ সিঙ্গার আপনাকে আমি অ্যাপ্রোচ করেছি ফর দ্য শো। সো অ্যাকচুয়ালি ইউ আচ্ছা আর রিয়েলি আচ্ছা, ট্যালেন্টেড, আই ফিল এটার জন্য রিয়েলি অনার্ড, থ্যাংক ইউ সো মাচ। এটা থেকে একটা নেক্সট কোয়েশ্চেন করতে চাচ্ছি যে আপনার ফিউচারে কোনো প্ল্যানস আছে, যে কোনো একটা হয়তো কারোর সাথে কোলাবোরেশন করে কোনো মিউজিক কিছু করার জন্য? সত্যি কথা বলতে কি, আমার একদম ইচ্ছা নেই, মানে আমি গানকে ক্যারিয়ার বানাতে চাই না, আমি জাস্ট গাই নিজের শখ, শখের কারণে আর কি গাওয়া, গানকে ক্যারিয়ার বানানোর ইচ্ছা একদমই নেই অনেস্টলি, যেটা জাস্ট শখের জন্য আমি আমার গ্রুপের জন্য কাজ করি, গ্রুপে আপলোড দেওয়া হয়, দ্যাটস ইট। আর স্টাডিজ, লাইফ, মিউজিক, তারপর আবার গ্রুপটাও মেনটেন করা, তো কখনো কি এরকম লাগে যে না হয়তো এগুলা না করলেই ভালো হতো, একটু বেশি মানে হেজি হয়ে যাচ্ছে লাইফটা, এরকম কি কখনো মনে হয়? আচ্ছা, এরকম আসলে এখনো এখনো মনে হয়নি, এখনো মনে হয়নি, কারণ হচ্ছে গিয়ে একটা হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশন, এই লকডাউন, কারণ আমরা এখন মোটামুটি সবাই খুব ফ্রি আছি, আমারও ক্লাস হচ্ছে, ইভেন আমার গতকালও এক্সাম ছিল, তো ক্লাস হচ্ছে, ঘরের মধ্যেই আছি, খুব বেশি সমস্যা হচ্ছে না, তবে এখন গ্রুপটা বড় হওয়ার কারণে একটু গ্রুপে সময় বেশি দিতে হয়, তো এটা মাঝে মাঝে একটু খারাপ লাগে, একটু খারাপ না অ্যাকচুয়ালি, মাঝে মাঝে একটু বদার ফিল হয় যে যে পড়াশোনাটা চালাতে হচ্ছে আবার এক্সামের মধ্যে, তো এই তো, খুব বেশি একটা সমস্যা হচ্ছে না, কারণ এখন লকডাউনটা খুললে পরে কি হয় সেটা দেখার বিষয়, কিন্তু এখনো আই এম ফাইন, উই আর অল ডুইং ফাইন। তো মানে ফ্লো এর সাথে অ্যাকচুয়ালি লাইফ যাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো ভালো, আপু, আপনাকে আসলে আমরা যতটুকু কোশ্চেন গুলার কথা বলেছিলাম এর চেয়ে বেশি করেছে, এবং থ্যাংক ইউ সো মাচ সবগুলাই খুব সুন্দরভাবে আনসার করার জন্য। সো আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে আমাদের ভিউয়ার্স এর জন্য কিছু একটা এন্ডিং নোট বলে যদি আপনি আজ জানি কি জিদ না কারো দিয়ে এন্ডিংটা করতে পারেন, তাহলে মনে হয় খুব সুন্দর হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিউয়ার্স দের জন্য বলা হচ্ছে ফার্মারস ভাইয়ার লাইফটা, ফার্মারস ভাইয়ার কি বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওনার পাশে থাকবেন, উনি নিউ ইয়াংস্টারদের নিয়ে কিছু কাজ করার চেষ্টা করছেন, আমরা সবার ওনার পাশে থাকি, এই তো। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন সবাই, আমাদের বিডিগড ট্যালেন্টের পাশে থাকবেন, আমাদের বিডিগড ট্যালেন্টে খুব বেশি বেশি পোস্ট করবেন, আমাদের সাথে থাকবেন, এই তো, সবাই ভালো থাকবেন। আচ্ছা, এখন হচ্ছে আজ আজ জানে কি জিদ না করো, এটা গাইতে বলছেন? জি জি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনি আসলে আপনার স্কেডুল থেকে এই টাইমটা বের করেছেন আমাদের জন্য। হ্যাঁ, এবার যদি এন্ডিং এ আপনি যদি আজ জানি কি জিদ না করো একটু আমাদের শোনাতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আজ জানে কি জেদ না করো, আজ জানে কি জেদ না করো, ইউহি পহলু মে বেঠে রহো, ইউহি পহলু মে বেঠে রহো, আজ জানে কি জেদ না করো, আজ জানে কি জেদ না করো। থ্যাংক ইউ সো মাচ, এতটুকুই গাইলাম। থ্যাংক ইউ সো মাচ টু ইউ যে আপনি আসলে আপনার টাইম গুলা দিয়েছেন, এবং খুবই সুন্দর আমাদেরকে কিছু গান শোনালেন, আপনার স্টোরিজ গুলা শোনালেন। থ্যাংক ইউ সো মাচ।